হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিক হলো কীভাবে আপনার টিকটকের ডাউনলোড অপশন অফ করবেন। টিকটকের ডাউনলোড অপশন অফ করলে কী হবে এবং অন করে রাখলে কী হবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। টিকটকে আপনি যে ভিডিও তৈরি করেন সেটা যদি অন্য কেউ ডাউনলোড করে তার নিজের প্রোফাইলে আপলোড করে দেয়, তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। একটা বড় সমস্যা হলো আপনি যে ভিডিও তৈরি করেন সেটা অনেক সুন্দর বা এটা ভাইরাল হয়েছে বা এটা অনেক সুন্দর বা অনেক লোকে পছন্দ করেছে, সেই ভিডিওটা তো একজনে ডাউনলোড করতে চাইবে না। অনেকে ডাউনলোড করে সেটা নিজের প্রোফাইলে আপলোড করে দিবে, সেটা আপলোড করে দিলে লোকরা দেখলে সেটা বিরক্ত হতে পারে, আরও অনেক প্রবলেম হতে পারে আপনার টিকটক আইডির জন্য। সেই কারণে আপনারা টিকটকের ডাউনলোড অপশানটা অফ করে দেবেন। টিকটকের ডাউনলোড অপশানটা অফ করে দেওয়ার পর আপনার ভিডিও আর ডাউনলোড করতে পারবে না কেউ। টিকটকের ডাউনলোড অপশান অফ করার জন্য প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড, এই ডাউনলোডে বরাবর ক্লিক করে দিবেন। ডাউনলোডে বরাবর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ আদার পিপল টু ডাউনলোড ইউর ভিডিও অ্যান্ড শেয়ার ডাউনলোড টু আদার প্ল্যাটফর্মস, অর্থাৎ এই ভিডিওটা কোনোভাবেই ডাউনলোড করতে পারবো না সেটাই এখানে লিখে দিয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা আইকন, এই আইকনে ক্লিক করে দেবেন, তারপর আপনার ডাউনলোড অপশানটা অফ হয়ে যাবে আর আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিয়েছি। ধরো আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এই ভিডিওটা ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছ শেয়ার অপশানে, শেয়ার অপশানে ক্লিক করে এখন যদি কেউ এখান থেকে এখানে ক্লিক করে যদি ডাউনলোড করতে চাই, এখানে সেভ এ ভিডিও এটা ক্লিক করে যদি কেউ ডাউনলোড করতে চাই সেটা আর ডাউনলোড হবে না কোনোভাবেই। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবো পরবর্তী ভিডিওতে।